হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আমি প্রতাপ স্যার আজকে আমি নিয়ে চলে এসেছি ফিফ্থ সেমিস্টারে ক্যালকাটা ইউনিভার্সিটিতে যে সমস্ত স্টুডেন্টরা ইতিহাস জেনারেল সাবজেক্টটি নিয়েছো তাদের জন্য নিয়ে চলে এলাম ডিএসি এ টু পেপারে মার্কস টোয়েন্টি ও টেন মার্কসের কয়েকটি কোশ্চেন যে কোশ্চেনগুলি করলে অবশ্যই তোমরা কিন্তু তোমাদের এক্সাম পেপারে কিন্তু কমন পেয়ে যাবে তোমাদেরকে বলবো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাশে থেকে বন্ধুদের মাঝে বেশ বেশি করে শেয়ার করে দিও আমাদের চ্যানেলে শুধু সাজেশন ভিত্তিক ভিডিওগুলি পোস্ট করা হয় না বিভিন্ন সরকারি বেসরকারি স্কলারশিপ ছাড়াও কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি সংক্রান্ত যাবতীয় আপডেট কিন্তু এই চ্যানেলে কিন্তু সবার আগে তোমরা পেয়ে যাবে তাই তোমাদেরকে বলবো চ্যানেলটি অতি অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো চলো বেশি দেরি করবো না কোশ্চেনগুলি আমরা দেখে নেব তোমাদের টোয়েন্টি মার্কস ও টেন মার্কসের জন্য যে কোশ্চেনগুলি ভালো করে রেডি করতে হবে সেই কোশ্চেনগুলি তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা কিন্তু ভালো করে এই কোশ্চেনগুলি খাতায় লিখে নাও আর কোশ্চেনগুলি কিন্তু রেডি করে নাও আর এক্সামের সময় কিন্তু চিন্তামুক্ত থাকো ফার্স্ট কোশ্চেন ফরাসি সংবিধানসভার কৃতিত্ব ও সীমাবদ্ধতা আলোচনা করো কোশ্চেনটি টোয়েন্টি মার্ক্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু এই কোশ্চেনটি টোয়েন্টি মার্ক্সের জন্য কিন্তু রেডি করবে নেক্সট কোশ্চেন আঠারোশো তিরিশ সালে জুলাই বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা করো কোশ্চেনটি টোয়েন্টি মার্ক্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু এই কোশ্চেনটি টোয়েন্টি মার্ক্সের জন্য কিন্তু রেডি করবে নেক্সট কোশ্চেন আঠারোশো একাত্তর থেকে উনিশশো পর্যন্ত সময়কালকে কি সাম্রাজ্যবাদের যুগ হিসাবে অভিহিত করা যায় কোশ্চেনটি টোয়েন্টি মার্কসের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু এই কোশ্চেনটি টোয়েন্টি মার্কসের জন্য কিন্তু রেডি করবে নেক্সট কোশ্চেন ভাষাই সন্ধির মধ্যে কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল এই কোশ্চেনটি টোয়েন্টি মার্কসের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটি টোয়েন্টি মার্কসের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে তোমাদেরকে যে এক থেকে চার কোশ্চেনগুলি বললাম এই কোশ্চেনগুলি কিন্তু টোয়েন্টি মার্কসের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে তোমরা কিন্তু টোয়েন্টি মার্কসের জন্য এই কোশ্চেনগুলি এখন থেকে ভালো করে কিন্তু রেডি করে নাও নেক্সট কোশ্চেন নেপোলিয়ান বোনাফাটের আভ্যন্তরীণ সংস্কার কার্য মূল্যায়ন করো কোশ্চেনটি টেন মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে নেক্সট কোয়েশ্চেন প্রথম বিশ্বযুদ্ধে কারণগুলি আলোচনা করো কোশ্চেনটি টেন মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে ভালো করে এই কোশ্চেনটি তোমরা রেডি করে নাও নেক্সট কোশ্চেন সতেরোশো উননব্বইয়ের ফরাসি বিপ্লবের জন্য দার্শনিকরা কতখানি দায়ী ছিল বা কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে ফরাসি বিপ্লবের দার্শনিকদের ভূমিকা আলোচনা করো কোশ্চেনটি টেন মার্কস কিংবা টোয়েন্টি মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে তোমাদেরকে বলবো তোমরা এই কোশ্চেনটি টোয়েন্টি মার্কসের জন্য রেডি করে নাও কারণ টোয়েন্টি মার্কস রেডি করে রাখলে অবশ্যই তোমরা কিন্তু টেন মার্কস এলে কিন্তু তোমরা লিখতে পারবে নেক্সট কোশ্চেন উনিশশো সতেরো সালের রুশ বিপ্লবের প্রেক্ষাপট আলোচনা করো কোশ্চেনটি টেন মার্কস ও টোয়েন্টি মার্কসের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে এই কোশ্চেনটা তোমরা টোয়েন্টি মার্কসের জন্য কিন্তু রেডি করে রাখো টেন মার্কসে এই কোশ্চেনটি এলে তোমরা কিন্তু সহজেই কিন্তু লিখতে পারবে নেক্সট কোশ্চেন ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা করো কোশ্চেনটি টেন মার্ক্সের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে তোমাদেরকে বলে রাখি দু সালে কিন্তু ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের কারণটি পড়েছিল টেন মার্ক্সের জন্য তোমাদেরকে বলবো ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের ফলাফল আলোচনা করো এই কোশ্চেনটি টেন মার্কস কিংবা ফাইভ মার্ক্সের জন্য তোমরা কিন্তু রেডি করে রাখবে কোশ্চেন প্রথম বিশ্বযুদ্ধের জন্য জার্মানি কতখানি দায়ী ছিল কোশ্চেনটি টেন মার্ক্সের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে তোমরা এই কোশ্চেনটি টেন মার্কসের জন্য কিন্তু ভালো করে কিন্তু রেডি করে নাও নেক্সট কোশ্চেন হিডলারের পররাষ্ট্রনীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য কতটা দায়ী ছিল কোশ্চেনটি মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা এখন থেকে এই কোশ্চেনগুলি রেডি করে রাখো আর এক্সামের সময় কিন্তু চিন্তামুক্ত থাকো নেক্সট কোশ্চেন জার্মানির ঐক্য সাধনে বিশ মার্কের অবদান আলোচনা করো কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ টোয়েন্টি মার্কসের জন্য তোমাদেরকে টোয়েন্টি মার্কসের জন্য এক থেকে চার আর এই বারো নম্বর দাগে যে কোশ্চেনটি রয়েছে এই পাঁচটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ টোয়েন্টি মার্কসের জন্য তোমাদেরকে বলবো এই পাঁচটি কোশ্চেন তোমরা ভালো করে করো অবশ্যই তোমরা কিন্তু টোয়েন্টি মার্কস নিয়ে কিন্তু চিন্তামুক্ত মার্কসের জন্য আমি কোশ্চেনগুলি বললাম ওগুলি করলে অবশ্যই তোমরা টেন মার্কসের জন্য কিন্তু কমন পেয়ে যাবে আজকের এই পর্যন্ত পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি ভিডিও আনতে চলেছে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বেশি বেশি করে বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিও